আপটা প্রেগনেন্সির পর আমি ভেবেছিলাম এই বেলটা কিনবো, কিন্তু আমি আমার ম্যামকে জিজ্ঞাসা না করে কিনতেই পাচ্ছিলাম না। এবার চেক আপে গিয়ে আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি পেটের বেল্ট পরতে পারবো কিনা, উনি বলছে হ্যাঁ পরতে পারবে। তারপর আমি এই বেল্টটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, খুবই সুন্দর। দেখো পরপর তিনটে জিনিস রয়েছে, কিন্তু কিভাবে পরতে হয় আমি কিন্তু এখনও জানি না। সবে এই বেল্টটা আসলো আর তোমাদেরকে শেয়ার করলাম, জানি না কতটা পেট কমবে। আমার কিন্তু পেট অতটা বাড়েনি, তবুও আমি এই বেল্টটা আগের থেকেই পরে নিচ্ছি, যেহেতু আমি এখন কোনো ব্যায়াম করতে পারছি না, জিমও যেতে পারছি না। এর সাথে আমি অর্ডার দিয়েছিলাম সোনামায়ের জন্য একটা ল্যাবল্যাপের ফিডিং বোতল। এই ফিডিং বোতলটা কিন্তু খুবই ভালো, এটা তুমি অনেকক্ষণ জলে ফুটালেও কিন্তু বোতলের প্লাস্টিকটা নষ্ট হয় না, তাই আমি সোনামায়ের জন্য এই বোতলটাই অর্ডার দিয়েছি। আর এতে কিন্তু তুমি 2 থেকে 3 মাস দুধ ইজিলি খাওয়াতে পারো। এই বেলটা আমি 2 দিন আগে অর্ডার দিয়েছিলাম, প্রেগনেন্সি পর জানো সবারই একটুখানি পেট ভারী হয়ে যায়, আমার যেমন হয়েছে। যেহেতু আমি 4 মাস কোনো এক্সারসাইজ করছি না, তো ভাবলাম একটুখানি বেল্ট পরি যদি পেটটা কমে। আর আমি ম্যামকে জিজ্ঞেস করেছিলাম, আমি যে ডক্টর দেখিয়েছি ওনাকে বললাম যে বেল্ট কি পরা যাবে, তো উনি আমাকে লিখে দিয়েছে যে হ্যাঁ বেল্ট পরা যাবে। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। এ দেখো 3 পিস রয়েছে, এই 1 পিস 2 পিস আর 3 পিস। এই 3 পিস দেখে জয় বলছে আমারও পরতে হবে, আমার থেকে মনে চোর পেট বেশি হয়ে গেছে। আর মামামের জন্য দিয়েছি একটা লাভলাভের বোতল। এই দেখো এই লাভলাভের বোতলগুলো খুব ভালো, একটা রয়েছে তো ভাবলাম আরেকটা দিয়ে দিই। আর এই বোতলগুলো আমি যতই জলে ফুটাই না কেন প্লাস্টিক একটু নষ্ট হয় না, তাই আমি এই লাভলাভের বোতলই অর্ডার দিয়েছি। তো চলো বেলটা তো মানে এখনও দেখিনি কীভাবে পরতে হবে, অ্যামাজনে গিয়ে দেখতে হবে কীভাবে পরতে হয়, যেহেতু 3টে জিনিস রয়েছে একসাথে কীভাবে পরবো। আমি অ্যামাজনে গিয়ে এই বেল পরে আমি 1 মাস পর তোমাদেরকে বলবো যে আমার পেট কমেছে কি না। হয়তো সবসময় পরা হবে না, মনে থাকলে পরা হবে, সবসময় তো মনে থাকবে না বেল পরতে। আর যেহেতু 3 পিস রয়েছে কখন কী পরবো বুঝতেই পারছি না, যে 3টে একসাথে পরবো কি না বা একটা একটা করে পরতে হবে কি না সেটা আমি জানি না। এখন আমি ভিডিও দেখবো এই বেল্টের, তারপর কালকে থেকে পরা আরম্ভ করে দেবো। তো চলো। কি কি হয়েছে, ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? কি কি কথা বলতেছ? কে আসবে মামা, কে আসবে, কে কে আসবে বলো, কে আসবে? চোখটা কি হয়েছে তোর, চোখে শুধু চুলকাচ্ছিস? হ্যাঁ পাপা, বালিশটা দেখ, বালিশটা কোথায়? বালিশ থেকে ঘুরে ঘুরে পুরো অ্যাঙ্গেল হয়ে কোথায় চলে এসেছিস মামা, কোথায় চলে এসেছিস তুই? হ্যাঁ